ধারণ ক্ষমতার অর্ধেকেরও কম যাত্রী নিয়ে 26 মার্চ রাতে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কানাডীয় হাইকমিশনের আয়োজনে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, যুদ্ধের কারণে রাশিয়াকে পাশ কাটিয়ে যেতে ফ্লাইটটির 16 ঘণ্টারও বেশি লাগবে, তাই বাড়তি জ্বালানি নিতে হবে, আর পরীক্ষামূলক ফ্লাইট হওয়ায় যাত্রী সংখ্যা কম নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা যাদের নামে প্রজ্ঞাপন হয়েছে তারা সবাই যাচ্ছেন না বলে জানান প্রতিমন্ত্রী। বিমানের কর্পোরেট ডিরেক্টর মাহবুব জাহান খান জানান, এই ফ্লাইটে 36 জন সাধারণ যাত্রীও যাবেন। ফ্লাইটটিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন মাইল ফলক বলে অভিহিত করেন কানাডার হাইকমিশনার লিলি নিকলস। আপনার একসাথে প্যাসেঞ্জার নেওয়া যাবে না, সুতরাং প্রথম টেস্ট ফ্লাইট এইভাবেই হবে। 120 জন নিয়ে যাচ্ছে, আমি যাইতে পারি, আমাদের সচিব শুনছি যাবে না, বিমানের এমডিও শুনছি যাবে না। এখানে জিও দিয়ে যদি আপনি সমস্ত কিছু ইয়ে করে ফ্লাইট এমন কিছু হবে না যে মানে জিওপার্টাইজ করা বিমানকে এই ধরনের কোনো ইয়ে এলাও করা হবে না কোনো ইয়েতে।